প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর বলা চলে ডিএলএড ভর্তিতে সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো ডিএলএড কোর্সে আবেদনের জন্য সময়সীমা ফের বৃদ্ধি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তিরিশে জুন পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হলো তো খবরটি পুরোটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি ভিডিওগুলো মিস করবেন না তো কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া চললো এখনও পর্যন্ত সারা তেমন আশাযঞ্জ না হওয়ায় ভর্তির জন্য সময় সময় বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ ছিল একত্রিশে মে পরে সেটাকে বৃদ্ধি করে পনেরোই জুন করা হয় সেই সময় সময় আরও পনেরো দিন বৃদ্ধি করা হলো জুন করে দেওয়া হলো জানা যাচ্ছে আবেদন নিরিখে বেসরকারি ডিএলএড কলেজগুলি অবস্থা বেশ উদ্বেগজনক বহু কলেজে কেন্দ্রীয় পর্টল থেকে ছজন থেকে আটজন আবেদন করছেন এত কম ছাত্র নিয়ে প্রতিষ্ঠান চালানো অসম্ভব হয়ে পড়ছে পড়ুয়া ভর্তি এরকম নিম্ন হওয়ার বজায় থাকলে বেসরকারি কলেজগুলি চালিয়ে যাওয়া সম্ভব হবে না এমনিতে ডিএলএড সরকার নির্দেশিত ফি হলো ছিয়ানব্বই হাজার টাকা তার থেকে অনেক কম টাকা নিতে বাধ্য হচ্ছে কলেজগুলি ফলে শিক্ষকদের বেতন এবং অন্যান্য ব্যয় চালাতে নাজাল হচ্ছে তারা যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল এর আগে জানিয়েছিলেন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হয় তা নিয়ে সমস্যা হওয়া ইতিমধ্যেই ষাট পার্সেন্ট আসনে আবেদন জমা পড়ছে সমস্যা বৃদ্ধির ফলে আরও আবেদন বাড়বে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নির্দিষ্ট পোর্টালে গিয়ে বয়সের প্রমাণপত্র উচ্চ মাধ্যমিক মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ও শংসাপত্র আপলোড করে আবেদন করতে হবে এর জন্য এক হাজার টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে এবং বাকি যে ফিগুলো সেগুলো অলরেডি আপনারা জেনেছেন এবং আবেদন শুরু হয়েছে ষোলোই মে থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পারেন তো আমরা আগের ভিডিওতেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শেয়ার করেছিলাম কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই দেখতে পারেন এবং বিভিন্ন ভিডিওগুলো যাতে না মিস হয়ে যায় সেই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং